এটা একটি স্মার্টওয়াচ, তবে কোনো রেগুলার স্মার্টওয়াচ না, এটি অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ, অ্যান্ড্রয়েড দিয়ে রান করছে এবং এখানে ডুয়াল ডিসপ্লে রয়েছে, একটা স্মার্টওয়াচের মাঝে দুইটা ডিসপ্লে অ্যান্ড মেনি মোর। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা অনেকেই বলছিলেন স্যাম ভাই এরকম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোনো একটা স্মার্টওয়াচের রিভিউ অবশ্যই নিয়ে আসেন। ফাইনালি আজকে আমরা সেরকম একটা স্মার্টওয়াচ নিয়ে কথা বলছি। এর মডেল টিকওয়াচ প্রো আলট্রা জিপিএস। আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল মোশন ভিউ, তাদের কাছে আপনারা অফিসিয়ালি টিকওয়াচ পেয়ে যাবেন। শুধু এই মডেলটা না, টিকওয়াচের আরও বেশ কিছু মডেল তাদের সাথে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে মোশন ভিউর যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, সরাসরি এই প্রোডাক্টের পার্সেস লিঙ্কও আমি দিয়ে দিলাম, ডেসক্রিপশন চেক করে নেবেন। বক্স নিয়ে বলতে গেলে এই যে সুন্দর বেশ প্রিমিয়াম বক্স, স্বাভাবিক একটা প্রিমিয়াম স্মার্টওয়াচের বক্স প্রিমিয়াম হবে, এটাই স্বাভাবিক। তো বক্সের পিছনে এই স্মার্টওয়াচটি কী কী অফার করছে সব কিছুই রয়েছে, আর ভিতরে স্মার্টওয়াচ পাবেন, আর চার্জিং কেবল রয়েছে যেটি ম্যাগনেটিক, এবং ম্যাগনেটিক স্ট্রেংথ খুবই ভালো পেয়েছি, প্লাস ইউজার ম্যানুয়াল গাইড। এই তো, এগুলো দেখানোর মতো আর তেমন কিছু নেই। ওয়েল, ফার্স্টে আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলছি। ডিজাইনের দিক থেকে যেমনটা দেখছেন, গোল শেপের একটি স্মার্টওয়াচ, কিছুটা স্পোর্টি টাইপের, আবার কিছুটা ক্লাসিক ওয়াচের মতো লাগবে, তবে এর বিল্ড কোয়ালিটি যথেষ্টই ভালো। মিলিটারি স্ট্যান্ডার্ড 810G। এর যে বডি ফ্রেম এটা অ্যালয় বা মেটাল দিয়ে তৈরি। রাইট সাইডে দুটি বাটন রয়েছে, একটি হোম বাটন, অন্যটি আপনি স্পোর্টস মোডের জন্য ব্যবহার করতে পারেন, আবার নিজে কাস্টমাইজ করেও নিতে পারেন। দুই বাটনের মাঝে মাইক্রোফোন রয়েছে, লেফট সাইডে থাকছে স্পিকার গ্রিল, এটা দিয়ে কথা বলা যায়। আর আমরা নিচের পার্টে যদি লক্ষ্য করি, সেখানে প্রয়োজনীয় অনেকগুলো সেন্সর রয়েছে এবং চার্জিং টার্মিনাল। রেগুলার স্মার্টওয়াচের চাইতে এর স্ট্র্যাপগুলো অবশ্যই যথেষ্ট উন্নত মানের। এগুলো সিলিকন বা রাবারই তৈরি, কিন্তু বেশ মোটা এবং যথেষ্ট সফট। দীর্ঘক্ষণ হাতে যদি আপনি পরেও থাকেন তাতে বিরক্তি ফিল হবে না, তবে আপনি অবশ্যই এটা চেঞ্জ করে নিয়েও ব্যবহার করতে পারবেন। শুরুতে একটা আকর্ষণীয় বিষয় আপনারা জানছিলেন, যেতে ডুয়াল ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, দুটো ডিসপ্লে এই একটা জায়গায়। তো এর যে ডিসপ্লেটা, রেগুলার যে ডিসপ্লে আমরা যেটা দেখছি, এর সাইজ হলো 1.4 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল। এর রেজুলেশন 454x454, আর এই ডিসপ্লেকে প্রোডাকশন করছে কর্নিং গোরিলা গ্লাস, তবে ভার্সন উল্লেখ নেই তাদের ওয়েবসাইট থেকে। আমি জাস্ট জানতে পেরেছি এটা কর্নিং গোরিলা গ্লাসের প্রোডাকশন রয়েছে। এবারে সেকেন্ড ডিসপ্লেটা কোথায় এবং সেকেন্ড ডিসপ্লেটার টাইপ পেয়ে কী? সেকেন্ড যে ডিসপ্লেটা রয়েছে তা মেইন ডিসপ্লের উপরে, যা কিনা একটি FSTN ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও আপনি এখানে লাইট কাস্টমাইজ করে নিতে পারবেন। এটার সুবিধা কি অসুবিধা কি, কেন লাগবে দুইটা ডিসপ্লে, এ বিষয়ে আমি বিস্তারিত বলছি। তো এখানে কাস্টমাইজ করে বিভিন্ন কালারে রাখা যাবে। ব্যাপারটা হলো, আমরা বিভিন্ন রকমের নর্মাল যে আগে স্মার্টওয়াচ না, রেগুলার যে ওয়াচগুলো ব্যবহার করতাম, তাতে শুধু ডিজিট দেখা যেত এবং তার নিচে তলায় একটা লাইট জ্বলতে দেখতাম, অলমোস্ট সেরকম সাদা কালো, বাট নিচ থেকে ব্যাক লাইট রয়েছে আর কি। তো এই মনিটরটা কেন দেওয়া হলো? এই টেকনোলজিটা ইউজ করা হয়েছে যাতে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যায়। ধরুন আপনি একদম আউটডোরে রয়েছেন, আপনি চার্জ দেওয়ার মতো সুযোগ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এটা আপনাকে এসেনশিয়াল মোডে 45 দিন ব্যাকআপ দিতে পারবে। মানে তখন আপনি রেগুলার ডিসপ্লেটা ব্যবহার করছেন না, ওই সেকেন্ডারি যে ডিসপ্লেটা রয়েছে ওটা ব্যবহার করবেন। আর এখানে আমরা যে অ্যামোলেড ডিসপ্লেটা পাচ্ছি সেটা খুবই রেসপন্সিভ, মানে টাচ রেসপন্স খুবই ভালো পেয়েছি। ইভেন এটা নিয়ে আমরা আউটডোরেও যখন ব্যবহার করছিলাম, দেখলাম ব্রাইটনেস যা আছে একদমই ঠিকঠাক আছে, ডিরেক্ট সানলাইটেও এটা ভালো রেজাল্ট করছিল। ওভারঅল এই স্মার্টওয়াচের এই যে ডিসপ্লে টেকনোলজিটা, ডুয়াল ডিসপ্লে, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ডিসপ্লেটার বেজেল একটু বেশি, এটা আরেকটু ন্যারো রাখলে দেখতে আরও বেশি দারুণ লাগতো। এর বাইরে যদি আমরা মেইন ডিসপ্লে নিয়ে বলতে চাই, সেটাও বেশ দারুণ এবং বেশ রেসপন্সিভ। সব কিছু মিলে আশা করছি আপনারা সন্তুষ্ট থাকবেন। এবার যদি আমরা কথা বলতে যাই এর প্রসেসর বা পারফরমেন্স সেকশন নিয়ে, এতে ব্যবহার হয়েছে স্ন্যাপড্রাগন ওয়ার 4100 অ্যান্ড মোবাইল ডুয়াল প্রসেসর। ডুয়াল প্রসেসর কেন আবার? ওই যে ডুয়াল ডিসপ্লে, দুটা ডিসপ্লেকে প্রসেস করতে পারবে, এই জন্য দুটি প্রসেসর এখানে রয়েছে। এছাড়া হয়তো অন্য কোনো পারপাস ব্যবহারও হতে পারে। আমরা দেখলাম স্মার্টফোনের মতো এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, ঠিক তেমনিভাবে এখানে আপনি 1 GB র্যাম পাবেন এবং 8 GB স্টোরেজ বা রম পাচ্ছেন। তো এই যে 8 GB, এটাতে আপনি কী করবেন? আপনি এখানে মিউজিক রাখতে পারবেন, আপনি একসাথে অনেকগুলো গান রেখে সেগুলো শুনতে পারছেন, সেই ক্ষেত্রে আপনাকে আর কোনো মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে হচ্ছে না বা থার্ড পার্টির কোনো হেল্প নিতে হচ্ছে না। এই স্মার্টওয়াচটি কিন্তু IP68 সার্টিফাইড, তার মানে এটা নিয়ে আপনি মোটামুটি বাইরে বৃষ্টি টিষ্টির মধ্যে দিয়ে ভিজে আসতে পারবেন, তারপরে হ্যান্ড ট্যান্ড ওয়াশ করার ক্ষেত্রেও যদি ভিজে যায় সমস্যা নেই, ইভেন সুইমিংও করতে পারবেন, এবং তাদের কোম্পানি থেকে সেভাবেই ক্লেম করছে, আমি তাদের ওয়েবসাইটেও দেখলাম। বাট আমার মনে হয় এই ধরনের একটা স্মার্টওয়াচ থেকে অবশ্যই 5 ATM রেটিং থাকা উচিত, সো এটা মেনটেন করা অবশ্যই উচিত ছিল। বাই দ্য ওয়ে, আমি এটার না দামটা বলা হয়নি, এর দাম এই মুহূর্তে রয়েছে 29,900 টাকা, মানে অলমোস্ট 30,000 টাকা। সো 30,000 টাকা হওয়াটা অস্বাভাবিক কিছুও না, কারণ এটা অ্যান্ড্রয়েড দিয়ে রান করছে আমরা বলছিলাম। তাছাড়া এগুলো একদম প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টওয়াচ, ইভেন এখানে যে GPS সিস্টেমটা রয়েছে সেটাও খুবই দারুণ, আস্তে আস্তে সেগুলোও জানবেন। যাই হোক, আরও বেশ কিছু ফিচার একটু জেনে নেওয়া যাক। যেমন এই স্মার্টওয়াচটি দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন, অর্থাৎ ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ওই যে আমরা যে কলিং সিস্টেমটা পাই এই স্মার্টওয়াচে সেটা পাচ্ছেন। এখানে মাইক্রোফোন এবং স্পিকার দুটিই রয়েছে। মাইক্রোফোন কোয়ালিটি মোটামুটি ওকে আমি ভালোই বলবো, প্লাসের স্পিকার ফুল ভলিউমে একদম দেখলাম, কিছুটা ডিস্টরশন দেয়, এর বাইরে ওকে।
যা শোনার জন্য আপনারা অনেকেই ওয়েট করে আছেন যে এই ঘরেতে শুনতেছি অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েড আছে, এত দাম, তো অ্যান্ড্রয়েড দিয়ে আমি করবোটা কি? হ্যাঁ, এটা গুগলের যে ওয়্যার ওএসটি রয়েছে সেটা দিয়ে রান করছে এবং আমরা এই ঘড়ির মাঝে কিন্তু প্লে স্টোরে পেয়ে যাব। গুগল প্লে স্টোর থেকে আপনি চাইলে এই ঘড়ির জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, যেমন ধরুন আপনি স্পটিফাই ব্যবহার করতে পারছেন, ম্যাপস ব্যবহার করতে পারছেন, সরাসরি এই ঘড়ি দিয়ে আপনি ম্যাপ ব্যবহার করতে পারবেন, ক্যালকুলেটার, নোটপ্যাড এই সমস্ত অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আরও বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে আপনার প্রয়োজন যেগুলো সেগুলো নিশ্চয়ই ব্যবহার করবেন, যেমন ধরুন ওয়াশ ফেসের জন্য, তারপর আপনি লঞ্চার ব্যবহার করতে পারবেন, হ্যাঁ লঞ্চার ব্যবহার করার সুযোগ আছে, এই সমস্ত কাজগুলো করা যাবে। তারপরে আমরা যদি দেখি অ্যান্ড্রয়েড ফোনে আমরা যখন কোনো মেসেজিং করি সেখানে ইমোজি ব্যবহার করতে পারি, রাইট? এটার ক্ষেত্রেও আপনি যখন রিপ্লাই করবেন আপনার এখানে নিশ্চয়ই কোনো নোটিফিকেশান আসতে পারে, লাইক সেটা কোনো মেসেজের, সেটা হতে পারে টুইটার থেকে, সেটা হতে পারে ইউটিউব থেকে, তো সেগুলো রিপ্লাই যখন আপনি করবেন আপনি চাইলে ওই সমস্ত ইমোজি ফিমোজিও ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এতে কিন্তু বাংলা সাপোর্ট পাবেন আপনারা, 20টা স্পোর্টস মোড পাবেন, যারা স্পোর্টস করেন, ওয়ার্কআউট করেন তাদের অবশ্যই কাজে লাগবে এবং এগুলো একদম ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারছিল। পাশাপাশি এতে কিন্তু হার্ট রেট সেন্সর রয়েছে, ব্লাড প্রেশার মনিটর, এগুলো আমরা চেক করছিলাম। আসলে এই ধরনের স্মার্ট ওয়াচের সেন্সারগুলো সবসময় আসলে অরিজিনালই থাকে, কোনো ফেক কিছু থাকে না, এবং আমরা আরও বেশ কিছু দামি স্মার্ট ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, সেগুলোর সাথে দেখলাম একদম ঠিকঠাক রেজাল্ট দিতে পারে, এখানে কোনো ধরনের সমস্যা আমরা পাইনি, স্টেপ কাউন্টিংও ঠিকঠাক পেয়েছি এবং হার্ট রেট সেন্সারের ক্ষেত্রে আপনার 95-98% অ্যাকুরেসি ধরে নিতে পারেন। ফোনের সাথে কানেক্ট করার জন্য ওয়্যারওয়েস অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে, যা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এটা বেশ ইউজার ফ্রেন্ডলি এবং কানেকটিভিটি আমরা খুব ভালো পেয়েছি, কোনো ধরনের সমস্যা ছিল না। প্লাস আপনি ওয়াশ ফেসও চেঞ্জ করতে পারবেন এখান থেকেই, 1000+ ওয়াশ ফেস রয়েছে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে কানেকশন করার পরে ওই যে কলে কথা বলা বা অন্যান্য যে নোটিফিকেশনের বিষয়গুলো সব কিছুর অ্যাক্সেস পাবেন। কানেকটিভিটির জন্য ব্লুটুথের পাশাপাশি আপনি ওয়াইফাইও পাবেন, যেহেতু গুগল প্লে স্টোরের ব্যবস্থা আছে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য হয়তো আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে। তাহলে ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন? যেহেতু এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে রান করছে, ব্যাটারি ব্যাকআপ এই ধরনের স্মার্ট ওয়াচগুলোতে আমরা একটু কমই পাবো। এর মাঝে 577 mAh এর ব্যাটারি রয়েছে, কোম্পানি ক্লেম করছে আপনি 3 দিন ব্যাকআপ পাবেন, বাট আপনি যদি সব কিছু ব্যবহার করেন 3 দিন ব্যাকআপ পাবেন না, 2 দিন বা 2 দিন প্লাস, তবে ব্রাইটনেস যদি একটু কমিয়ে রাখেন, স্মার্টফোনের সাথেও কানেক্ট করা না থাকে, এভাবে ইউজ করতে গেলে অবশ্যই আরও কিছুটা বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব। তো এতক্ষণ ধরে আমরা এই স্মার্ট ওয়াচটি যা যা অফার করছে সব কিছু জানলাম, কোন জায়গাগুলো আমি ভালো পেয়েছি, কোন জায়গাগুলোতে একটু কম ছিল সব কিছু আপনাদেরকে বললাম, কিন্তু তারপরে যদি আরেকবার একটু আলাদা করি কোন জায়গাগুলোতে ল্যাকিংস ছিল, আমরা এই ঘড়িতে 5 ATM মিস করছি। অবশ্যই এরকম একটা ঘড়ি থেকে 5 ATM আশা করাই যায়। দেন এইটার ব্যাটারি ব্যাকআপ সেটাও একটু কম, আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ হলে ভালো হতো অনেকের জন্যই। তারপরে প্রাইসটা আসলে 30,000 টাকা একদম কম না, ডেফিনেটলি কম না, সো এইখানে যদি আরেকটু কমে পাওয়া যেত সেটা আসলে কম হলে তো সবসময় ভালোই হয়, সো এই একটা জায়গা আছে। এর বাইরে মোটামুটি আমি যা মনে করি এই ঘড়িটা খুব ভালো কিছুই অফার করছে এবং বেশ প্রিমিয়াম একটি স্মার্ট ওয়াচ, আর এইটার যে অ্যাকুরেসি সেন্সরসগুলোর এবং GPS এই বিষয়গুলো আপ টু দ্য মার্ক ছিল। সো বাকি ডিসিশন নিশ্চয়ই আপনারা নেবেন। আপনাদের কাছে স্মার্ট ওয়াচটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজোনের নতুন কোনো এক ভিডিওতে। খতম।